আসসালামু আলাইকুম ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও চলে এলাম আরেকটি চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে এবার ভিডিওর আলোচ্য বিষয় হবে ঐকিক নিয়ম অর্থাৎ আমাদের চাকরিতে অনেক সময় ঐকিক নিয়মের অঙ্ক আসে তো ঐকিক নিয়মের অঙ্কগুলো আমরা কীভাবে সমাধান করবো সেই বিষয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আমরা এখনও যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখব বেল বাটনে ক্লিক করে যাতে পরবর্তীতে যেই ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে পেয়ে যান তো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটা ভালো ধারণা চলে আসবে এবং উপকার হবে শুরু করা যাক প্রথমে আমরা ঐকিক নিয়ম সম্পর্কে একটু জানবো কিক নিয়মটা কি আসলে ওই কিক নিয়ম কি আমরা ছোটবেলা থেকেই অঙ্ক করার ক্ষেত্রে ঐকিক নিয়মের কথা শুনে এসেছি আমাদের কোনো একটা চ্যাপ্টারের নামও ছিল ঐকিক নিয়ম ওটা হয়তো থ্রি ফোরে এরকম কোনো একটা ক্লাসে চ্যাপ্টারের নাম ছিল ঐকিক নিয়ম তো ঐকিক নিয়ম সম্পর্কে আমরা যদি জানি বুঝতে চাই তাহলে আগে একটা আমরা উদাহরণ বাস্তব উদাহরণের কথা একটু চিন্তা করি সেটা হচ্ছে যদি টাকা পয়সার হিসাব করি আমরা একটু পাঁচজন মানুষের কাছে মনে করেন সবার কাছেই সমান পরিমাণে টাকা আছে সবার কাছে সমান পরিমাণে টাকা আছে এখন পাঁচজন মানুষের কাছে আছে পঁচিশ টাকা পাঁচজন মানুষের কাছে আছে পঁচিশ টাকা তো এখান থেকে আমরা পনেরো জন মানুষের টাকা হিসাব করবো তো পনেরো জন মানুষ এরকম একই রকম যদি সবার কাছে সমান টাকা হিসাবে পনেরো জন মানুষের কাছে কত টাকা থাকবে তো পাঁচজন মানুষের কাছে যদি পঁচিশ টাকা থাকে তাহলে পনেরো জন মানুষের কাছে আমাদের থাকবো পাঁচজনের কাছে পঁচিশ টাকা দশজনের কাছে পঞ্চাশ টাকা আর তাহলে আরও পাঁচজন আরও পঁচিশ পঁচাত্তর টাকা তো এরকম এটা তো একটা হিসাব মিলে গেছে পাঁচজন 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 এরকম করে হিসাব করলেই হয় কিন্তু আমরা যদি পনেরো জন না বলে যদি ষোলো জনের কথা হিসাব করতাম তখন আমরা কীরকম করতাম যে পাঁচজনের কাছে পঁচিশ টাকা আরও পাঁচজনের কাছে আরও পঁচিশ টাকা পঞ্চাশ টাকা আরও পাঁচজনের কাছে আরও পঁচিশ টাকা তাহলে একজনের এবার হিসাবটা হচ্ছে আমরা যদি এই পাঁচজনের কাছ থেকে প্রথমেই একজনেরটা জেনে নিতাম তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে পনেরো জনের কথা জানতে চাক কিংবা পঁচিশ জনের কথা জানতে চাক কিংবা ষোলো জনের কথা জানতে চাক কিংবা দুইজনের কথা জনের কথা যে কয়জনের কথা জানতে চাক তা আমরা কিন্তু সহজেই বের করতে পারতাম এই যে একজনের মাধ্যমে ট্রান্সফার করাটা হচ্ছে ওই ঐকিক নিয়ম মূলত কিক শব্দটার মধ্যে এক শব্দটা কিন্তু আছে ওই কিক মানে একক একক থেকে ঐকিক আসছে একক মানে এক তাহলে এরকমভাবে ঐকিক নিয়মটা চলে আসছে আর কি একজনের কথা যদি চিন্তা করি তাহলে পাঁচজনের কাছে পঁচিশ টাকা থাকলে একজনের কাছে কিন্তু আছে পাঁচ টাকা তাহলে একজনের কাছে যদি পাঁচ টাকা থাকে তাহলে 16 জনের কাছে পাঁচ দিয়ে ষোলোরে গুণ করলে যেটা হবে 30 জনের কাছে পাঁচ দিয়ে এর গুণ করলে যেটা হবে এরকম খুব সহজেই কিন্তু বের করা যায় তো এই নিয়মটাই মূলত ঐকিক নিয়ম আমরা ছোটোবেলা থেকে এরকম বইয়ের পৃষ্ঠা নিয়ে অঙ্ক দেখছি বা কাগজ নিয়ে এক দিস্তা কাগজে হচ্ছে পঁচিশটা কাগজ আছে তাহলে এরূপ পঞ্চাশ দিস্তা কাগজে কয়টা কাগজ থাকে এরকম বিভিন্ন অঙ্কটঙ্ক দেখছি তো আমরা এইরকমভাবে ওই কিক নিয়মটা মূলত একের মাধ্যমে নিয়ে করব যেমন আমরা যদি ওই অঙ্কটা করি জনের কাছে টাকা আছে পাঁচজনের কাছে টাকা আছে পঁচিশ টাকা পাঁচজনের কাছে টাকা হচ্ছে পঁচিশ টাকা তাহলে আমরা এটা একজনের মাধ্যমে ট্রান্সফার করব তাহলে একজনের কাছে টাকা অবশ্যই কম থাকবে ওই পঁচিশে পাঁচ দিয়ে ভাগ করতে হবে যদি আমরা একটু ঐক্যিক নিয়ম করার সময় একটু হিসাব করবো আমরা এইটার সাথে এটাকে সব সময় তুলনা করব। এটার সাথে এটাকে তুলনা করব। এখন পাঁচ পাঁচজনের কাছে পঁচিশ টাকা থাকলে একজনের কাছে অবশ্যই কম টাকা আছে আমরা কিন্তু আগেই বলে নিয়েছি যে সবার কাছে সমান টাকা আছে তাহলে সেই তুলনায় পাঁচজনের কাছে যেই টাকা আছে একজনের কাছে অবশ্যই কম আছে যদি কম থাকে তাহলে আমরা ভাগ করব সব সময় আর যদি বেশি থাকে তাহলে আমরা গুণ করব। যদি বেশি হয় তাহলে গুণ করব। আর যদি কম হয় তাহলে ভাগ করব। আর জিনিস একটু মাথায় রাখি আমরা একটা আমি আমাদের আমার নিজের মতো করে একটা মানে টেকনিক আবিষ্কার করছি বা টেকনিক আমি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে অনেক স্টুডেন্টরা আমি একজন টিচার আমি অনেক স্টুডেন্টই পড়াই তো সেক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে কিংবা আমাদের অনেক স্টুডেন্টের কনফিউশন থাকে যে এইখান থেকে আমরা ভাগ করব বুঝলাম ঠিক আছে কম হলে ভাগ করব আর বেশি হলে গুণ করবো তো গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা যেটা আগে গুণ করি কোনো সমস্যা নেই একটা বড়োটা আগে কিংবা ছোটোটা আগে দিলাম কোনো সমস্যা নেই কিন্তু ভাগের ক্ষেত্রে আমরা কোনটা উপরে রাখবো আর কোনটা নিচে রাখবো এটা নিয়ে একটু প্রবলেম উপরে যাই যে আমরা আসলে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করবো না পাঁচকে পঁচিশ দিয়ে ভাগ করবো তাহলে আমরা এটা কি করব কিভাবে করব আচ্ছা ক্ষেত্রে আমি মনে রাখার জন্য একটু বলি যে ভাগের ক্ষেত্রে আমরা চিন্তা করব এইখান থেকে যেটা এইখানে আসবে একটু যদি মারামারির কথা চিন্তা করি তাহলে একজন মানুষ দূরের থেকে একটা এলাকায় এসে মার মারামারি করতে গেলে সেই মানুষটার কিন্তু স্বাভাবিকভাবে নিচে পড়ার কথা হ্যাঁ এক হচ্ছে দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে ওর এলাকায় এসে মারামারিটা করলাম তাহলে একটা ভয়ের একটা ব্যাপার থাকে তো ভয় ও আসলে মারামারি করতে যায় নিচে পড়ে যায় অথবা ও এখান থেকে এত কষ্ট করে আসতে আসতে হাঁপিয়ে গেছে তারপরে একটা মারামারিতে ও নিচে পড়ারই মানে একটা চান্স থাকে বেশি তা আমরা ওইভাবে হিসাব করব এ এত দূর থেকে হাঁটতে হাঁটতে এসে আসলে এখানে উপরে স্থান দখল করতে পারে না এখানে নিচে চলে আসে এই জন্য আমরা এইখানে যেটা থাকবে সেটাকে নিচে দিব এবং এইখানে যেটা থাকবে সেটাকে উপরেই রাখবো আচ্ছা এরপরে আমাদের দশজন বলুক পনেরো জন বলুক বিশজন বলুক ষোলোজন বলুক তাহলে আমরা এভাবে করে যাব তাহলে এরপরে আবার আমরা ষোলো জন দিয়েই করে এরপরে আমরা একটু খেয়াল করে এই উপরের লাইনের সাথে আবার এই লাইনটা তুলনা করব। তো আমি এতক্ষণ বলছিলাম এই লাইনের সাথে এই লেন তুলনা করবো এরপরে হচ্ছে এই লাইনের সাথে এই লাইন তুলনা করবো তো একজনের কাছে যে পরিমাণে টাকা থাকবে জনের কাছে নিশ্চয়ই তার থেকে বেশি থাকবো তাহলে বেশি থাকলে অবশ্যই গুণ হবে তার মানে হচ্ছে পঁচিশের সাথে ষোলো গুণ হবে আর নিচে এটা এর মতো থাকবে তারপরে আমরা একটু কাটাকাটি করব। পাঁচ পাঁচে পঁচিশ তারপরে হচ্ছে পাঁচ ষোলো পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থেকে তিন পাঁচ থেকে পাঁচ তিন আট পাঁচ আশি তাহলে ষোলো জন মানুষের কাছে আশি টাকা থাকবে তো ঐকিক নিয়ম আশা করি বুঝতে পারছেন নিয়মটা কীরকম তো এখন আমরা ঐকিক নিয়মের কিছু এমসিকিউ সমাধান করব। তাহলে আরো ক্লিয়ার হবে এবং এই ধরনের এমসিকিউ গুলো পরীক্ষাতেও আসে আচ্ছা স্ক্রিনে প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি এক ডজন কলার দাম 30 টাকা হলে দুই হালি তিনটি কলার দাম কত তো এখানে বলা হয়েছে এক ডজন কলার দাম 30 টাকা তাহলে দুই হালি তিনটি কলার দাম কত তো এক ডজন কলার দাম আর দুই হালি তিনটি এখানে কিন্তু আসলে যে কলার পরিমাণটা দেওয়া আছে সেইটার এককী ঠিক নেই অর্থাৎ এখানে আমাদের একটাতে বলা আছে ডজন আর একটাতে বলা আছে হালি এবং টি মিলিয়ে তো এগুলো সব আমরা একইভাবে নিয়ে নিব এক ডজন মানে হচ্ছে বারোটি এক ডজন মানে হচ্ছে বারোটি তার মানে হচ্ছে আর দুই হালি তিনটি এই দুই হালি তিনটি মানে হচ্ছে দুই হালিতে হয়ে চার চার আট এবং তিনটি মানে আট আর তিন আট নয় দশ এগারো তার মানে হচ্ছে এগারোটি কলার দাম বের করতে হবে তো বারোটি কলার দাম দেওয়া আছে এগারোটি কলার দাম বের করতে হবে তা আমরা বারোটি কলার দাম বারোটি কলার দাম হচ্ছে তিরিশ টাকা বারোটি কলার দাম কত তিরিশ টাকা তার মানে ওই কিক মানে একের মাধ্যমে নিতে হবে তাহলে একটি কলার দাম কত হবে একটি কলার দাম এই তিরিশ উপরে হবে আর বারো নিচে অবশ্যই কম হবে এজন্য বারো নিচে হবে এত টাকা তাহলে এগারোটি কলার দাম কত হবে এগারোটি কালার কলার দাম আবার একটির থেকে বেশি হবে তাহলে এই তিরিশের সাথে এগারো গুণ হবে আর নিচে বারো বারোর মতোই থাকবে তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের উত্তর আর এটার রেজাল্ট হবে একটু দশমিক আসবে ভাগ গুণটা করে নেবেন সাতাইশ দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে হচ্ছে এটা সাড়ে সাতাইশ টাকা হবে দুই হালি তিনটি কলার দাম এখানে কিন্তু দুই হালি তিনটি আমরা এগারোটিতে ট্রান্সফার করে নিলাম দুই হালিতে হচ্ছে আটটি আর তিন আটটি আর তো তিনটি আলাদা আছে তাহলে মোট এগারোটি কলা এগারোটি কলার দাম হচ্ছে সাড়ে সাতাইশ টাকা অর্থাৎ আমাদের এখানে খ উত্তর হবে তারপরে আমরা আর একটা প্রশ্ন দেখি সেটা হচ্ছে এইগুলো সম্পর্কে একটু জানার আগে আমাদেরকে বৃত্ত সম্পর্কে একটু জানতে হবে বৃত্ত সম্পর্কে যদি না জানি তাহলে বৃত্ত নিয়ে আমার টিউটোরিয়াল বানানো আছে ওই বৃত্তের টিউটোরিয়ালটা দেখে আসবেন আমি বৃত্তের টিউটোরিয়ালটা আই বাটনে দিয়ে দিচ্ছি এখান থেকে দেখে আসবেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন এখানে লিংক দিয়ে দিব। এখানে বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারোবার ঘোরে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারোবার ঘোরে তাহলে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে হিসাবটা দেখেন যে এখানে কিন্তু প্রতি মিনিটে বারো বার ঘোরে কিন্তু আমাদের এখানে উত্তরটা চাইছে আবার কত ডিগ্রি ঘোরে একটু প্যাস প্যাস মনে হতে অঙ্কটাতে তা আমরা একটা বিষয় সম্পর্কে একটু জেনে নেব কোনো চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে আমরা এখানে যদি একটা চাকা আঁকাই এই চাকাটার এই বিন্দুতে দাঁড়াই আছে মনে করি এই বিন্দুতে দাঁড়াই আছে তাহলে এই বিন্দুতে দাঁড়াই থাকলে এই দিকে আমাদের ঘুরতে 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 আবার এই বিন্দুটাই যখন আমরা এখানে পৌঁছাইব তখন কিন্তু এই চাকাটা এইটাকে আমরা যদি সেরে দেই অর্থাৎ এটাকে যদি একটা সুতা বিবেচনা করি এই সুতাটাকে আমরা এক সাইড থেকে কেটে তারপরে যদি সোজা লম্বা করে রাখি তাহলে যতটা লম্বা হবে এই সুতাটা ততটা দূরত্ব পৌঁছাবো এই চাকাটা ততটা দূরত্ব পৌঁছাব আর এই যতটা লম্ব হবে সেটাই হচ্ছে মূলত এই চাকার পরিধি এই চাকার পরিধি তাহলে একটা চাকা একবার ঘুরলে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে আর পরিধি সমান দূরত্ব অতিক্রম মানে প্রত্যেকটা বৃত্ত তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে প্রত্যেকটা বৃত্ত তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তার মানে হচ্ছে একটা চাকা একবার ঘুরলে সে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করবে একটা চাকা একবার ঘুরলে সে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে আমরা পাঁচ সেকেন্ডে কত বার ঘুরে সেটা আমরা বের করলেই হবে পাঁচ সেকেন্ডে কত বার ঘুরতে পারে সেটা আমরা বের করব তাহলে এখানে কিন্তু এক মিনিটে বারো বার ঘুরে এক মিনিটে বারো বার বারো বার ঘুরে তাহলে এক মিনিটে বারোবার ঘুরলে পাঁচ সেকেন্ডে মানে হচ্ছে এক মিনিট মানে কিন্তু ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে ঘোরে বারো বার বারো বার সাইট সেকেন্ডে ঘুরে বারো বার তাহলে এক সেকেন্ডে কতবার ঘুরব বারো বাই ষাইট হবে তাহলে পাঁচ সেকেন্ডে কতবার ঘুরবে পাঁচ সেকেন্ডে বারো গুণ পাঁচ ভাগ সাইট এতবার ঘুরবে তাহলে বারো গুণ পাঁচ ভাগ সাইট এটা যদি আমরা এই করে পাঁচ বারো সাইট এরপরে বারো আর বারো কাটলে এটা উপরে এক থাকবে তাহলে একবার ঘুরব তাহলে পাঁচ সেকেন্ডে এই চাকাটা কতবার ঘুরবে একবার ঘুরবে আর একবার ঘুরলে আমরা কিন্তু আগে হিসাব করে নিয়েছি তিনশো ষাট ডিগ্রি কোন তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যেটা আমাদের ক নম্বরে দেওয়া আছে তিনশো ষাট ডিগ্রি আশা করি বুঝতে পারছেন পরের প্রশ্নটা অর্থাৎ তিন নম্বর প্রশ্নটা হচ্ছে পনেরো জন লোক একটি কাজ শেষ করে পা তিন ঘন্টায় পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় তাহলে পাঁচজন লোক ওই কাজ কত সময় শেষ করবে পাঁচজন লোক ওই কাজ কত সময় শেষ করবে তাহলে আমরা একটু ঐকিক নিয়মে করি যে আমাদের কিন্তু সময়টাই চেয়ে চেয়েছে তাহলে সময়টা চাইলে সময়টা আমরা শেষ রাখব কি লাগব পনেরো জন লোকের দরকার তিন ঘন্টা পনেরো জন লোকের দরকার কত ঘন্টা তিন ঘন্টা ওই সেম কাজটা তাহলে পাঁচজনে কত সময় লাগবে করতে তাহলে আমরা ওই কিক নিয়মে করবো তার মানে একের মাধ্যমে যাব একজন লোকের দরকার আচ্ছা এইবার একটু মাথা খাটানোর চেষ্টা করি এখানে কিন্তু আমাদের কাজের ক্ষেত্রেটা বা খাবার দাবারের ক্ষেত্রটা একটু ভাগের ক্ষেত্রে ভাগ হয় না গুণ হয় এটা আমরা আগেই বলছিলাম যে একটু বোঝার চেষ্টা করব। বুঝে বুঝে করব তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারবো তো আমরা যদি বেশি হয় তাহলে গুণ করব যদি কম হয় তাহলে ভাগ করব তো পনেরো জন লোক যেখানে তিন ঘন্টায় একটা কাজ করতে পারবে একজন লোক তো নিশ্চয়ই তার থেকে বেশি সময় লাগবে কাজটা করতে একটু বোঝার চেষ্টা করি যেখানে পনেরো জন মানুষের লাগে তিন ঘণ্টা তাহলে সেখানে একজন মানুষই তো তিন ঘন্টার কমে কিংবা তিন ঘন্টায় করতে পারব না তার মানে অবশ্যই একজন মানুষের তিন ঘন্টার চেয়ে বেশি লাগবে সময় তো এই ক্ষেত্রে হবে আমাদের গুণ পনেরো গুণ তিন ঘন্টা এরপরে আবার আমাদের পাঁচজনের হিসাবটা করতে হবে তো এবার একটু একের সাথে পাঁচের তুলনাটা করবো যে একজন মানুষ যেখানে এত ঘন্টা সময় লাগবে এইখানে যদি পাঁচজন কাজ করে তাহলে আরও কম সময় লাগবে তার মানে হচ্ছে ওই পাঁচ দিয়ে ভাগ হবে তাহলে তিন পেঁচে পনেরো তিন আর তিন গুণ করলে হবে তিন তিনে নয় তাহলে এদের সময় লাগবে নয় ঘন্টা আমাদের এখানে গ নম্বরে উত্তরটাও আছে নয় ঘন্টা আর একটা প্রশ্ন একটু সমাধান করি আমরা এটা ওই চাকার কোশ্চেন একটি চাকার ব্যাস হচ্ছে চার দশমিক দুই মিটার চাকার ব্যাস চার দশমিক দুই মিটার চাকাটি তিনশো তিরিশ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে আমি একটু আগের কোয়েশ্চেনটা বলছিলাম দুই নম্বর প্রশ্নটাতে যে একটা চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে আমাদের যেখানে ব্যাস দেওয়া আছে এটা থেকে আমরা যদি পরিধি নির্ণয় করতে পারি তাহলেই আমরা তিনশো তিরিশ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরতে হবে সেটা আমরা বের করতে পারব তো আমাদের ব্যাস হচ্ছে ব্যাসকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ব্যাসার্ধ হবে আরের মান আরের মান কিন্তু ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হবে এটাকে টু পয়েন্ট ওয়ান হবে টু পয়েন্ট ওয়ান তাহলে আরের মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান তাহলে পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে টু পাই আর পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে টু পাই আর তার মানে হচ্ছে টু ইন্টু এর মানে হচ্ছে বাইশ বাই সেভেন বসাইতে পারি অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসাইতে পারি যা বসাই ইন্টু আর এর মানে হচ্ছে টু পয়েন্ট ওয়ান তাহলে এটাকে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে এটাকে ক্যালকুলেশন করে এরপরে আমাদের আগে বের করতে হবে ব্যবসার সরি পরিধিটা কত এটাকে ক্যালকুলেশন করলে হবে তেরো দশমিক দুই তেরো দশমিক দুই মিটার তাহলে এই তেরো দশমিক দুই মিটার হচ্ছে পরিধি তো আমি আবারও বলছি একটা চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে তাহলে একবার ঘুরে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে যদি তার মানে হচ্ছে এই চাকাটা তেরো দশমিক দুই মিটার অতিক্রম করে একবার ঘুরে তিনশো তিরিশ মিটার অতিক্রম করবে কতবার ঘুরে সেটা আমরা হিসাব করলেই হবে যে তেরো দশমিক তেরো দশমিক দুই মিটার অতিক্রম করে সে অতিক্রম করে একবার ঘুরে একবার ঘুরে তাহলে কিক নিয়ম অনুযায়ী এক মিটার অতিক্রম করতে তাহলে তার সময় আরও কম লাগবে তাহলে ওয়ান হবে উপরে আর তেরো দশমিক দুই হবে নিচে এতবার ঘুরে তার মানে হচ্ছে সে তিনশো তিরিশ মিটার পথ অতিক্রম করতে তিনশো তিরিশ মিটার পথ অতিক্রম করতে তাহলে একের থেকে অবশ্যই বেশি লাগবে তাহলে উপরে হবে তিনশো তিরিশ আর নিচে হবে তেরো দশমিক দুই এতবার ঘুরতে হবে তার তাহলে তিনশো তিরিশকে তেরো দশমিক দুই দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটাই হবে উত্তর তাহলে তিনশো তিরিশকে যদি আমরা তেরো দশমিক দুই দিয়ে ভাগ করি তাহলে এটা রেজাল্ট হবে পঁচিশ এটা রেজাল্ট হবে পঁচিশ আপনার ভাগটা একটু করে নেবেন পঁচিশ বার তার মানে হচ্ছে এই চাকাটা তিনশো তিরিশ মিটার পথ অতিক্রম করতে পঁচিশ বার পঁচিশ বার ঘুরতে হবে তো এই পঁচিশ হচ্ছে আমাদের গ নম্বরের রেজাল্ট আছে তো আশা করি বুঝতে পারছেন সবাই মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম